আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, জিবিএস পেশেন্ট, এই রোগটা সম্পর্কে অলরেডি আপনারা অনেকেই জানেন এবং যারা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ স্যারের নিয়মিত ফলোয়ার তারা দীর্ঘদিন যাবত এই ধরনের অসংখ্য পেশেন্টকে দেখেছেন। জিবিএস এরকম একটি রোগ, সুস্থ মানুষ হঠাৎ করে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে পুরো চলার শক্তি হারিয়ে ফেলেন, পুরো শরীরের একটা আঙ্গুল পর্যন্ত নাড়তে পারেন না, ঠিক এরকম একটা অবস্থা হয়ে যায়। যখন দেখা যাচ্ছে একটা মানুষ সব ধরনের কাজকর্ম করছেন, স্বাভাবিক কাজ করছেন, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে একদিন অসুস্থ, ধীরে ধীরে অসুস্থ হতে হতে উইদিন ওয়ান উইক বা দুই সপ্তাহের ভিতরে দেখা যাচ্ছে সম্পূর্ণরূপে বিছানায় শয্যাশায়ী হয়ে যান, এবং সঠিক সময় যদি সঠিক ট্রিটমেন্ট করা না যায় সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন অনেকে। দর্শক, আজকে আপনাদের সামনে এখানে পরিচয় করে দিব আমরা এমন একজন জিবিএস পেশেন্ট যিনি বেশ কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছিলেন এবং এখন অনেকটাই সুস্থ আছেন, স্বাভাবিক অবস্থায় আছেন। আজকে উনি আবার রিভিউতে এসেছেন স্যারের কাছে, স্যারের সাথে দেখা করার জন্য, যে ওনার বর্তমান অবস্থাটা সেটা সম্পর্কে একটু আলোচনা করার জন্য। দর্শক, আসুন একটু ওনার সাথে আমরা একটু কথা বলি যে কি হয়েছিল ওনার সেই প্রথম থেকে এবং কি ধরনের ট্রিটমেন্ট ওনার করেছিলেন এবং আজকে সর্বোপরি উনি কেমন আছেন। আসুন দর্শক, একটু আমরা একটু ওনার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হাফেজ আব্দুস সাত্তার। হাফেজ আব্দুস সাত্তার, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জালুকাঠি, কাঠালিয়া থানা। কাঠালিয়া থানা। আচ্ছা, পেশাগত ভাবে আপনি কি করেন? আমি মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমাম সাহেব। আচ্ছা, সমাজের মানুষদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়া, এগুলোই মূলত আপনাদের কাজ, জান্নাতের দিকে ডাকা, সেগুলো আপনাদের কাজ। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আপনি ট্রিটমেন্টের জন্য এই সুদূর থেকে এসেছেন, কি হয়েছিল আপনার এবং এই সমস্যাটা ঠিক কতদিন আগে প্রথম ধরা পড়ে, যদি আমাদেরকে একটু প্রথম থেকে বলেন। আমার তো যখন আমি নামাজ পড়তে যাই, যোহরের নামাজ পড়ি, তার সাথে যখন পড়ছি তখন আর উঠতে পারতেছি না। কি করলেন তখন, মানে সময়টা কি করলেন? তখন মনে করেন কষ্ট করিয়া নামাজ উঠতে পারছি, প্রচন্ড কষ্ট হয়েছে, কষ্ট করে নামাজ পড়ছি, পর আপনার নামাজ পড়াইছে বাসায় হাইতে আইসি কষ্ট করিয়ে, এসারে পর আর হাঁটতে চলতে পারতেছি না। আচ্ছা, এর আগে কখনো কোনোদিন এই ধরনের কোন সিন্ড্রোম কি আপনি দেখেছিলেন আপনার শরীরে বা বুঝেছিলেন কখনো? একটু বুঝছি যে কিছু কিছু অল্প অল্প ব্যথা হচ্ছে, আগে থেকে একটু হয়তো শক্তি কমে গেছে এরকমটা মনে হয়েছে, কিন্তু কাজ করতে পেরেছে। হ্যাঁ, কাজ করতে পেরেছে। এখন দেখছেন যে আর একদম মুভ করতে পারছে না, পারছে না। সাথে সাথে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? সাথে সাথে অসময়ে যাওয়া হয় না, পরে যাওয়া হয়েছে। আচ্ছা, পরের দিন সকালে যখন ডক্টরের কাছে গেলেন কি বললো ডক্টর আপনাকে, কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছে? তখন তো অনেকগুলো পরীক্ষা এমআর করাইছে, আরো এই এক্সিটেস করছে, করার পরে পরে তারা আবার এখানে সাত দিন রইল, পরে তার বলছে জিভিজ হয়েছে। আচ্ছা, তখনই তারা ধরতে পেরেছে যে আপনার জিভিজ হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তখন তারা 10 থেকে 15 লাখ টাকার মতো চাইছে। আচ্ছা, 10 থেকে 15 লাখ টাকা, মানে তারা কি ধরনের ট্রিটমেন্ট দিবে বা কিছু? তারা ওই যে দামি তো ইঞ্জেকশন দেবে 8-10 লাখ টাকার। আচ্ছা, তারপরে ছিলাম একদিন ওখান থেকে 7 লাখ চাইছিল। আচ্ছা, তারপরে ওনারা আবার টেস্ট করছে, করোনা ধরা পড়ছে, বাংলাদেশে পড়াই দিছে। আচ্ছা, ওখানে আমরা প্রায় 1-1.5 মাস ছিলাম। 1.5 মাস পরে আবার বাসায় গেলাম, বাসার থেকে আপনাকে মেডিকেলে আসছি। আচ্ছা, এই যে বিভিন্ন হসপিটালে ঘুরছেন, ওই সময়টা আপনার অবস্থাটা কি ছিল? ওই সময় অবস্থা ছিল মানে হাত পা কোনো কিছু লাগাই দিয়ে ফেলিনি, মানে যখন প্রবলেমটা শুরু হলো আপনি কোনো রকমের শক্তি খরচ করে গিয়ে আপনি বাসায় পৌঁছাতে পেরেছেন, বাট ধীরে ধীরে দেখছেন খারাপ হচ্ছে, একটা সময় এমন অবস্থা হয়েছে আপনি আর বিছানা থেকে উঠতে পারছেন, মানে আঙ্গুল ছাড়া আপনি আর শরীরের কোনো অংশ আপনি নাড়তে পারছেন। আচ্ছা, এর মাঝখানে বিভিন্ন ডক্টরের ঘোরাঘুরি হচ্ছে, এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, কেউ অনেকগুলো টাকা চাচ্ছে, কি করবেন ঠিক বুঝতে পারছেন না, এই সময়টা মনের অবস্থাটা কি ছিল? মানে তখন তো মনে করছে যে বিছানা থেকে আর উঠতে পারি কি না পারি, এটা মনে একটা দুর্বল ছিল। আল্লাহ পাক এখন আমারে বিছানা থেকে উঠতে বসে বসতে পারি। যখন আপনি গেলেছিলেন সেখান থেকে আপনি কি করলেন, বাসায় চলে গেলেন? পরে আমরা ইউটিউবে আমার শ্যালো
ইউটিউবে পাইছে, পরে বলছে যে এইখানে আমরা একটু যাইয়ে দেখি। আচ্ছা, মানে যখন একদম পুরো হতাশ অবস্থা, জীবন সম্পর্কে প্রায় হতাশ হয়ে গেছে, কি হবে বুঝতে পারছে না, পরিবারের সবাই ভেঙে পড়েছে, এতগুলো টাকা ম্যানেজ করতে পারছেন না, তখন আপনার শালা ইউটিউবের মাধ্যমে যখন হঠাৎ করে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কথা জানতে পারেন, তখন আমরা এখানে আপনার ডিসিশন নিয়েছেন যে একবার যাই দেখি না কি অবস্থা, এখান থেকে আসি। আচ্ছা, না আসি যে তার দ্বারা ট্রিটমেন্ট করব এমন অনুভব করতে আসিনি, যে হ্যাঁ জাস্ট একটু দেখাই দেখাই অবস্থা দেখাই নিয়ে আসি। মানে যখন একদম হতাশ ওই সময়টা আপনারা যে একবার একটু দেখাই এটা চিন্তা করে আপনারা সরাসরি চলে আসছেন। আচ্ছা, আসার পরে স্যার কি বলেছিলেন মনে আছে? তারপর সে বলছে যে এখানে কিছুদিন ভর্তি থাকতে হবে, ভর্তি থাকিয়ে তারপর ট্রিটমেন্ট চালাইতে হবে। আচ্ছা, তো সেই অনুযায়ী শক্তি সঞ্চয় করে আপনারা ভর্তি হয়ে গেলেন। জি, ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। জি। আচ্ছা, পরে এক মাস ধীরে, হ্যাঁ এক মাস বাড়িতে ছিলাম। আচ্ছা, ধীরে ধীরে কবে থেকে বুঝতে শুরু করেছেন যে আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, হঠাৎ একটি পা নাড়া বা একটি হাত নাড়তে পারা? এটি এক মাসের কাছাকাছি চলছে, তারপরে মনে করেন এক মাস পরে কিছু আস্তে আস্তে দেখেছেন একদিন উঠে বসছেন। হ্যাঁ হ্যাঁ, তারপর হয়তো হাত নাড়তে পারছেন, লাগতে ভাত খেতে পারছেন নিজের হাতে, একটু ধরে দাঁড়ানো যাচ্ছে, যে কাউকে ধরে দাঁড়াতে পারছি, হাঁটতে পারছি। এখনো দাঁড়াইতে পারি না, যেমন উপরে চকি টকি বা বড় বেঞ্চে উঁচুয়ে বসলে ওইখান থেকে দাঁড়াইতে পারি। আচ্ছা, বাট এখন আগের থেকে আপনি অনেকটুকুই ভালো আছেন। ভালো আছে, এবং যে অবস্থা আপনার শরীরে আপনি আশা করছেন আপনি হয়তো আর কিছুদিন পরে হয়তো আরো ভালো হবেন, ধীরে ধীরে ইম্প্রুভমেন্টের দিকে যাচ্ছেন ইনশাআল্লাহ। যতদিন ভর্তি ছিলেন দেখেছেন অসংখ্য রোগী ভালো হচ্ছেন, কেমন দেখেছেন আশপাশে? দেখছি অনেক রোগী ভালো হইয়া ইনশাআল্লাহ গেছে, যেখানে একদম প্রায় আশার আলো চলে গিয়েছিল এখন কিছুটা আশার আলো দেখছেন। জি জি, অসংখ্য দর্শক আছেন যারা জানেন না এই যে এই ধরনের ট্রিটমেন্ট যে আদৌ আমাদের দেশে হয়, তাদের জন্য যদি কিছু বলেন। না, তারা ইনশাআল্লাহ এই ইউটিউব দেখা ইনশাআল্লাহ তারাও যেন আসে এবং ভালো ট্রিটমেন্ট পায়, সেটাই আশা করছি। জি, আশা করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন এতক্ষণ, জিবিএস পেশেন্ট একজন দুজন এরকম অসংখ্য জিবিএস পেশেন্ট আমরা আপনাদের সামনে এনেছি, যেখানে ডক্টররা পর্যন্ত অনেকে আশা ছেড়ে দেন, আশার কথা শোনাতে পারেন না। বা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান উনি কখনো হাল ছাড়েন না, ওনার কথা হচ্ছে আমি আমার শেষ পর্যন্ত আমি দেখব, যতটুকু আল্লাহ অভিজ্ঞতা দিয়েছেন আমি চেষ্টা করব, এবং উনি চেষ্টা করেন। এবং এরকম অসংখ্য মানুষের মুখে হাসি ফুটে উঠেছে, স্বাভাবিক জীবনে ফিরে গেছে। এর আগেও আপনারা এরকম অনেক জিবিএস পেশেন্টকে দেখেছেন যারা পরবর্তীতে ভিডিও পাঠিয়েছে যে যিনি একটা আঙুল নাড়তে পারতেন না সেই মানুষ এখন সাঁতার কাটছেন, সাইকেল চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, বাজারে দোকান করছেন, সব কাজ করছেন সুস্থ স্বাভাবিক মানুষের মতো। দোয়া করবেন আমাদের স্যারের জন্য, আমাদের এই পেশেন্টদের জন্য, তারা যাতে বাকিটা জীবনে এরকম সুস্থ থাকতে পারেন, স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন, এবং স্যারও যেন আজীবন এই ধরনের রোগীদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।